এখন আমরা আলোচনা করছি ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন অ্যারোমেটিক সিস্টেম, অর্থাৎ এসিএআর, সাবস্টিটিউশন ইলেকট্রোফিলিক অ্যারোমেটিক, এরকম টাইপের রিঅ্যাকশন। দেখো, প্রথম রিঅ্যাকশন আমরা এখানে যেটা দেখব, যে এখানে ক্লোরিন, এখানে বেঞ্জিন রিং আছে, অর্থাৎ ক্লোরোবেঞ্জিন, এখানে ক্লোরিন ইন প্রেজেন্স অফ অ্যানহাইড্রাস ফেরিক ক্লোরাইড এর উপস্থিতিতে, এবং ইন অ্যাবসেন্স অফ সানলাইট, যেটা আগেও বলা হয়েছে, যখন রিঅ্যাকশন করা হবে তখন আমরা দেখব যে একটা ক্লোরিন তো অলরেডি উপস্থিত ছিলই, এবং হ্যালোজেন বাহকের উপস্থিতিতে আরও ক্লোরিন পরমাণু যখন বেঞ্জিন বলয়ে প্রবেশ করবে, তখন সেই প্রবেশটা করবে কোথায়? না, সেটা প্রথম ক্লোরিনের রেসপেক্টে অর্থ এবং প্যারাতে কিন্তু তারা প্রবেশ করবে। তো দেখো, এরকম এটা একটা জেনারেল ট্রেন্ড লক্ষ্য করা যায়, যে কোনো গ্রুপ, যে গ্রুপ অর্থপ্যারা ওরিয়েন্টিং বা অর্থপ্যারা নির্দেশক গ্রুপ, অর্থাৎ যে গ্রুপের উপস্থিতিতে পরবর্তী যে ইলেকট্রোফাইল, যেটা রিংয়ে প্রবেশ করবে, তাকে অর্থ বা প্যারা পজিশনে আনবে, এরকম যে গ্রুপগুলোকে আমরা অর্থপ্যারা ওরিয়েন্টিং বা নির্দেশক গ্রুপ বলে থাকি। যেমন ক্লোরিন হলো এক্ষেত্রে একটা অর্থপ্যারা নির্দেশক গ্রুপ। এরকম অর্থপ্যারা নির্দেশক গ্রুপের উপস্থিতিতে যে প্রোডাক্টগুলো পাওয়া যায়, তাতে জেনারেলি প্যারা পজিশনে যে কম্পাউন্ড আসে, যেমন এক্ষেত্রে প্যারা ডাইক্লোরোবেঞ্জিন সেটা মেজর কম্পাউন্ড হয়, এবং অর্থ ডাইক্লোরোবেঞ্জিন সেটা হচ্ছে মাইনর কম্পাউন্ড হয়। এটা ঘটে মূলত স্টেরিক রিজনের জন্য। ক্লোরিনের উপস্থিতিতে এই পজিশনগুলো খানিকটা হিন্ডার্ড, এবং তাতে ইলেকট্রোফাইলটা আক্রমণটা সাধারণত বাধাপ্রাপ্ত হয়। তো সেক্ষেত্রে এখানে রেট অফ রিয়াকশনটাও কম হয়, এবং প্রোডাক্টের পরিমাণও তুলনামূলকভাবে কম হয় প্যারার রেসপেক্টে, যেটা আমরা দেখলাম। সো এটা হচ্ছে একটা হ্যালোজেনেশন রিয়াকশন, এটা আমরা বলতে পারি। এবারে আমরা পরে চলে আসি যে ক্লোরোবেঞ্জিন অর্থাৎ হ্যালোঅ্যারিনস, তার নাইট্রেশন রিয়াকশন, কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড, কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড দিয়ে হিট করা হলে, একইভাবে আমরা দেখব যে NO2 গ্রুপগুলো রিংয়ে প্রবেশ করেছে, এবং এই NO2 গ্রুপগুলো যখন রিংয়ে প্রবেশ করেছে ক্লোরিনের উপস্থিতিতে, তার রেসপেক্টে অর্থ এবং প্যারায় প্রবেশ করেছে, এবং ঠিক আগেরবারের মতোই এক্ষেত্রেও মেজর কম্পাউন্ডটা কিন্তু প্যারা কম্পাউন্ড, অর্থাৎ আমরা যেটা দেখতে পাচ্ছি যে আগেরটার সঙ্গে এটার কিন্তু একটা সেই অর্থে সিমিলারিটি আছে। নেক্সট, সালফোনেশন রিয়াকশন, কনসেন্ট্রেটেড H2SO4-এর উপস্থিতিতে হিট করলে ক্লোরোবেঞ্জিন থেকে আমরা যদি স্টার্ট করি, তাহলে আমরা যেটা পাচ্ছি SO3H গ্রুপটা বেঞ্জিন বলে প্রবেশ করছে, অর্থাৎ এটা সালফোনিক অ্যাসিড প্রোডিউস করছে। এখানে আমরা নামটা আমরা দেখব যে এখানে দুটো টাইপের সালফোনিক অ্যাসিড প্রোডিউস হয়েছে, একটা হচ্ছে অর্থোক্লোরোবেঞ্জিন সালফোনিক অ্যাসিড এবং প্যারাক্লোরোবেঞ্জিন সালফোনিক অ্যাসিড। এবং ঠিক আগেরবারের মতোই এবারেও এটা কিন্তু মেজর প্রোডাক্ট, অর্থাৎ আমরা যেটা দেখতে পাচ্ছি প্যারা কম্পাউন্ডটা মেজর, এবং যেটা অর্থ কম্পাউন্ড সেটা মাইনর কম্পাউন্ড আগের এক্সাম্পলগুলোর মতোই। এবারে আমরা চলে আসি ফ্রিডল ক্রাপস রিয়াকশন। ফ্রিডল ক্রাপস রিয়াকশন যেটা আমরা যেটা ক্লোরোবেঞ্জিনের ওপর ঘটনা হচ্ছে, এটা শুধু ক্লোরোবেঞ্জিন না, ব্রোমোবেঞ্জিনের ক্ষেত্রেও সিমিলার রিয়াকশন হবে। তো সেক্ষেত্রে আমরা যদি CH3Cl অর্থাৎ মিথাইল ক্লোরাইড এবং অ্যানহাইড্রাস AlCl3-এর উপস্থিতিতে একটু হিট করি, তাহলে আমরা দেখব যে CH3 গ্রুপ, যেটা ক্লোরিনের রেসপেক্টে অর্থ এবং প্যারা এসেছে, তো এগুলো দেখো এগুলো হচ্ছে অ্যালকিল গ্রুপ, তো এটাকে আমরা বলবো অ্যালকাইলেশন রিয়াকশন, এবং এটা ওভারঅল রিয়াকশনটা হচ্ছে ফ্রিডল ক্রাফ্টস রিয়াকশন। তো আমরা এটার নামটাকে বলতে পারি ফ্রিডল ক্রাফ্ট অ্যালকাইলেশন রিয়াকশন। এবারে চলে আসি যে এখানে যদি আমরা অ্যাসিটাইল ক্লোরাইডের উপস্থিতিতে রিয়াকশনটা ঘটাই, তখন আমরা দেখব যে COCH3 গ্রুপটা এবার রিংয়ে প্রবেশ করবে ঠিক আগেরবারের মতোই। তো এই রিয়াকশনের যেটা আমরা এখানে লক্ষ্য করছি, ক্লোরোবেঞ্জিন নিয়ে স্টার্ট করে আমরা এখানে CH3COCl অর্থাৎ অ্যাসিটাইল ক্লোরাইড এবং অ্যানহাইড্রাস AlCl3-এর উপস্থিতিতে তাপ দিয়ে রিয়াকশন ঘটালে, আমরা এখানে মেজর এবং মাইনর ঠিক আগেরবারের মতোই, প্যারা কম্পাউন্ডটা মেজর এবং অর্থ কম্পাউন্ডটা মাইনর কম্পাউন্ড হবে। তো এদের যদি আমরা IUPAC নাম বলি, তাহলে এটাকে বলা যাবে 2-ক্লোরোঅ্যাসিটোফিনোন। দেখো, ক্লোরিনটা বাদ দিয়ে বাকি যে যৌগটা আছে তার নাম হলো অ্যাসিটোফিনোন। যেহেতু 1-2 এক, এই বেঞ্জিনের এই কার্বনটা 1, এটা 2, তাই 2-ক্লোরোঅ্যাসিটোফিনোন মাইনর কম্পাউন্ড, কারণ ক্লোরিনের রেসপেক্টে অর্থ পজিশনে COCH3 গ্রুপটা এসেছে। আর এক্ষেত্রে লক্ষ্য করো, ক্লোরিনের রেসপেক্টে প্যারা পজিশনে COCH3 গ্রুপটা এসেছে, অর্থাৎ এক্ষেত্রে বলবো
4 chloro acetophenone যেটা major compound তাহলে আমরা এখানে এরকম কিছু রিঅ্যাকশনের एग्जांपल দেখলাম যেগুলো হলো ACAR type of reaction আমরা এর পরে চলে যাব মেটালের সঙ্গে যে রিঅ্যাকশন হয় সেই জাতীয় বিক্রিয়ার আলোচনায় তাহলে দেখো মেটালের উপস্থিতিতে যে রিঅ্যাকশন গুলো ঘটে তার মধ্যে প্রথম রিঅ্যাকশন হলো উর্জফিটিক রিঅ্যাকশন উর্জফিটিক রিঅ্যাকশন দেখো বলা যেতে পারে যেখানে অ্যারোমেটিক একটা যেখানে আমরা দেখতে পাচ্ছি অ্যারোমেটিক হ্যালাইড কম্পাউন্ড আছে সোডিয়াম আছে এবং একটা অ্যালিফ্যাটিক হ্যালাইড কম্পাউন্ড আছে অর্থাৎ এটা অ্যারোমেটিক হ্যালাইড এবং অ্যালিফ্যাটিক হ্যালাইডের মধ্যে একটা মিক্সড রিঅ্যাকশন মিশ্র রিঅ্যাকশন বলা যেতে পারে ইন প্রেজেন্স অফ ইথার রিঅ্যাকশন ঘটানো হলে এখানে এআর মানে অ্যারোমেটিক রিং এর সঙ্গে অ্যালিফ্যাটিক যে গ্রুপ তার মধ্যে একটা বন্ড ফর্মেশন হয় এবং রৈখিক সাইড চেইন প্রবেশের এটা একটা ভালো পদ্ধতি কেন ভালো পদ্ধতি আমরা রৈখিক সাইড চেইন অর্থাৎ যেখানে কার্বন কার্বন পরপর বন্ড আছে ফর এক্সাম্পল রৈখিক সাইড চেইনের আমরা যদি একটা এক্সাম্পল বলি যেমন দেখো বেনজিনের সঙ্গে আমরা সাপোজ সিএইচ টু বেনজিন রিংয়ের সঙ্গে সিএইচ টু সিএইচ থ্রি এটা প্রবেশ করানোর যদি আমরা ট্রাই করি তো সেক্ষেত্রে আমরা তাহলে এখানে নিয়ে যেটা শুরু করতে পারি ভার্জফিটিক বা উর্জফিটিক রিঅ্যাকশানে এখানে আয়োডিন নিয়ে যেতে পারে টু এনে আর এখানে হচ্ছে আই সিএইচ টু সিএইচ টু সিএইচ থ্রি তো মাঝখান থেকে এখানে একটা টু এনে আই হয়ে ডিপার্ট হয়ে গেলে এটার সঙ্গে এটা একটা একটা স্ট্রেট চেন বা রৈখিক চেনের একটা পার্শ্ব শৃঙ্খল বেঞ্জিনের সঙ্গে ডিরেক্টলি অ্যাটাচ হয়ে যাবে তো এই ধরনের রিঅ্যাকশান কিন্তু ঘটানোর এটা একটা ভালো পদ্ধতি আমরা খেয়াল করব যে এই জাতীয় রিঅ্যাকশান ফ্রিডিল ক্রাফটস অ্যালকাইলেশন বিক্রিয়ার মাধ্যমেও কিন্তু প্রবেশ করানো যেতে পারে কিন্তু ফ্রিডিল ক্রাফটস অ্যালকাইলেশনে সবসময় অ্যালকিল গ্রুপের একটা রিঅ্যারেঞ্জমেন্টের টেন্ডেন্সি থাকে যে টেন্ডেন্সিটা এক্ষেত্রে অনেকটা কম তাই এটা একটা রৈখিক চেন প্রবেশের একটা ভালো পদ্ধতি এটা বলা যেতে পারে পরের রিঅ্যাকশানে চলে আসি যেটা হচ্ছে ফিটিক রিঅ্যাকশান ফিটিক রিঅ্যাকশানে যে আগে আমরা দেখেছি যে অ্যালিফ্যাটিক যে আমরা অ্যালিফ্যাটিক যে হ্যালাইড যৌগ সেটাকে সেটা ক্ষেত্রে অনুপস্থিত থাকে এখানে কি থাকে না এখানে যেটা থাকে দুটো অ্যারোমেটিক হ্যালাইড সোডিয়াম মাঝখানটা এনএক্স হয়ে বেরিয়ে গেলে অ্যারোমেটিকের সঙ্গে অ্যারোমেটিক রিংয়ের বন্ড ফর্ম হয় এবং তার সঙ্গে এনএবিআর প্রোডিউস হয় এখন যদি আমরা দেখি যে অ্যারোমেটিক রিং হিসাবে ফিনাইল ব্রোমাইডকে আমরা চয়েস করি তাহলে আমরা দেখব যে এআর এআর যে বন্ডে যে প্রোডাক্টটা উৎপন্ন হয়েছে সেটাকে আমরা বেনজিন রিংয়ের সঙ্গে বেনজিন রিংয়ের একটা বন্ড এখানে দেখতে পাচ্ছি যার নাম হচ্ছে বাইফিনাইল কম্পাউন্ড আমরা পাব এবং এর সঙ্গে ঠিক আগেরবারের মতোই আমরা এনএবিআর এক্ষেত্রে পাবো এবং আরেকটা কথা এক্ষেত্রে উল্লেখ করে দিই যে আগে যে আমরা ভার্জফিটিক বা এখন যে আমরা ফিটিক রিঅ্যাকশন এখানে যে দেখলাম উভয় ক্ষেত্রে ইথার যেটা ইউজ করা হয় সেই ইথারটা কিন্তু ড্রাই ইথার অর্থাৎ শুষ্ক ইথার সেক্ষেত্রে জল থাকলে কিন্তু মানে রিঅ্যাকশনটা হবে না সেক্ষেত্রে অন্য রিঅ্যাকশন হবে সোডিয়াম জলের সঙ্গে তীব্রভাবে রিঅ্যাকশন করে তো সেগুলো কিন্তু রিঅ্যাকশনগুলো ঘটতে থাকবে তাই ড্রাই ইথার ব্যবহার করা কিন্তু এখানে খুবই দরকারি পরের রিঅ্যাকশন দেখো উলম্যান রিঅ্যাকশন উলম্যান রিঅ্যাকশনটাও আমরা দেখব যে ফিটিক রিঅ্যাকশন যেটা দেখলাম তারই সেটার সঙ্গে সিমিলারিটি এখানেও আছে দেখো এখানে আয়োডোবেনজিন নিয়ে স্টার্ট করা হয়েছে এখানে কপার ডাস্ট মিশিয়ে এটাকে হিট করা হয়েছে তো এক্ষেত্রেও মাঝখান থেকে কপার এবং আয়োডিন সি ইউ টু আই টু অর্থাৎ কিউ প্লাস আয়োডাইড হয়ে এক্ষেত্রে বেরিয়ে গেছে এবং এক্ষেত্রে আমরা পেয়েছি প্রোডাক্ট হিসেবে বাইফিনাইল তো উলম্যান রিঅ্যাকশনেও একটা অ্যারোমেটিক রিংয়ের সঙ্গে আর একটা অ্যারোমেটিক রিংয়ের কিন্তু লিঙ্কেজ বা বন্ড ফর্মেশন ঘটানো হচ্ছে এবারে আসি গ্রিগনাট রিএজেন্ট প্রিপারেশন তো এটা গ্রিগনাট রিএজেন্ট প্রিপারেশনের ক্ষেত্রে এআরএক্স অর্থাৎ অ্যারোমেটিক হ্যালাইডে ম্যাগনেসিয়াম ডাস্ট এবং ড্রাই ইথার যেটা ইথার হিসেবে টিএইচএফ ব্যবহার করা হয়েছে টেট্রাহাইড্রোফিউরান ব্যবহার করা হয়েছে তাদের রিঅ্যাকশন ঘটালে এখানে তৈরি হচ্ছে এআর এমজিএক্স অ্যারোমেটিক ম্যাগনেসিয়াম হ্যালাইড পাওয়া যাচ্ছে যেটা একটা গ্রিগনাট রিএজেন্ট এটা আমরা আগেও জেনেছি তো গ্রিগনাট রিএজেন্টগুলোর ক্ষেত্রে যেটা অ্যারোমেটিক সিস্টেমে ঘটানো হবে তার ক্ষেত্রে একটা স্পেশাল ব্যাপার হলো যে এই ক্ষেত্রে কিন্তু ইথার হিসেবে টিএইচএফ বা টেট্রাহাইড্রোফিউরানকেই প্রেফার করা হয় ওভার আদার যে সমস্ত ইথার আছে যেমন আমরা ডাইমিথাইল ইথার
এর তুলনায় কিন্তু THF কে মোর প্রেফারেন্স দেওয়া হয়, কারণ অনেক ক্ষেত্রেই অ্যারোমেটিক যে গ্রিগনার্ড বিকারকগুলো সেগুলো সহজে উৎপন্ন হয় না, সেক্ষেত্রে একটু তাপ দেওয়ার প্রয়োজন হতে পারে। তো এই ঘটনাটা কিন্তু THF এর উপস্থিতিতে সহজেই ঘটানো যায়। এবারে চলে আসি রিয়াকশন উইথ লিথিয়াম। তো অ্যারোমেটিক হ্যালাইডের সঙ্গে লিথিয়ামের মেটালিক লিথিয়ামের রিয়াকশন ঘটালে অ্যারাইল লিথিয়াম উৎপন্ন হচ্ছে, এবং এক্ষেত্রে ARX নিয়ে স্টার্ট করলে 2Li, একটা এলআই অ্যারোমেটিক রিং এর সঙ্গে অ্যাটাচ হচ্ছে আর একটা এলআই হ্যালোজেনের সঙ্গে অ্যাটাচ হয়ে গিয়ে লিথিয়াম হ্যালাইড এখানে উৎপন্ন করছে। এবারে দেখো আমরা তাহলে যেটা এখন দেখতে পাচ্ছি বা আমরা এখানে এখন যেটা আমরা আলোচনা করব, যে আমরা দেখলাম যে হ্যালোজেন কম্পাউন্ডগুলো নিয়ে আমরা আলোচনা করলাম এতক্ষণ, সেটা মানে সেগুলো যে অ্যালিফেটিক সিস্টেমে ছিল বা এখন যে অ্যারোমেটিক সিস্টেমে ছিল, সেই হ্যালোজেন যে কম্পাউন্ডগুলো আছে সেগুলোর কিন্তু যে রিলেটিভ রিয়াক্টিভিটি সেটার রেসপেক্টে আমরা যদি দেখি বা তাদের নেচারটা বা চরিত্রটা যদি আমরা লক্ষ্য করি, তো সেটা কিন্তু তিনটে টাইপের হতে পারে, একটা আয়নিক হ্যালাইড, একটা ল্যাবাইল হ্যালাইড এবং একটা ইনার্ট বা নিষ্ক্রিয় হ্যালাইড। দেখো এবার এক্সাম্পলে চলে আসি, আয়নিক হ্যালাইডের এক্সাম্পল যেমন হচ্ছে বেনজিন, ডায়াজোনিয়াম, এবার এখানে হ্যালাইড সেটা ক্লোরাইড হতে পারে, ব্রোমাইড হতে পারে ইত্যাদি। তো এই এই ক্ষেত্রে যে হ্যালাইডগুলো আছে সেগুলো আয়নীয় চরিত্রের, অর্থাৎ জলে দ্রবীভূত করলে এখান থেকে কিন্তু এক্স মাইনাস আয়নটা অটোমেটিক্যালি জলীয় দ্রবণে চলে আসে। একইভাবে কোয়াটারনারি অ্যামোনিয়াম যে সল্টগুলো আছে, কোয়াটারনারি অ্যামোনিয়াম ক্লোরাইড বা ব্রোমাইড, একেও কিন্তু জলে দ্রবীভূত করলে এখান থেকেও কিন্তু হ্যালাইড আয়নগুলো ডিরেক্টলি জলীয় দ্রবণে চলে যায়। এবারে দেখো টেস্ট অ্যান্ড আইডেন্টিফিকেশান, তো কোনটা আয়নিক হ্যালাইড এটা টেস্ট করব কি করে, আমরা স্যাম্পলে একটু নাইট্রিক অ্যাসিড দিয়ে প্রথমে অ্যাসিডিফাই করে নেব, নিয়ে তারপর সিলভার নাইট্রেটের জলীয় দ্রবণ যোগ করলে যদি সরাসরি সাদা হোয়াইট অর ইয়েলো প্রেসিপিটেশন অর্থাৎ অধক্ষেপ চলে আসে, তাহলে আমরা বলবো যে ওই যৌগের মধ্যে আয়নিক হ্যালাইড উপস্থিত। এবারে আসি নেক্সট ল্যাবাইল হ্যালাইড। ল্যাবাইল হ্যালাইডের ক্ষেত্রে কি ঘটে, ল্যাবাইল হ্যালাইড কোন কোন ক্ষেত্রে আগে এক্সাম্পলগুলো দেখে নিই। যেমন অ্যালিফ্যাটিক যে হ্যালাইডগুলো আছে, মিথাইল ব্রোমাইড বা ইথাইল আয়োডাইড ইত্যাদি, অথবা আমরা যেটা দেখব যে অ্যালাইলিক সিস্টেমের যে হ্যালোজেনগুলো আছে, অ্যালাইল হ্যালাইড বা বেঞ্জাইল হ্যালাইড, এই সমস্ত হ্যালাইড যৌগগুলোয় হ্যালোজেনটা কিন্তু ল্যাবাইল, মানে এটা হচ্ছে একটু দুর্বল প্রকৃতির, মানে কার্বন হ্যালোজেন বন্ডটা এক্ষেত্রে একটু দুর্বল, এবং এক্ষেত্রে এই বন্ডটা কিন্তু মোটামুটি আমরা কয়েকটা সহজ রিয়াকশানের মাধ্যমেই এটাকে ব্রেক করে হ্যালাইডকে আমরা দ্রবণে পেতে পারি, এক্স মাইনাসকে দ্রবণে পেতে পারি। তো দেখো এখানে যে স্যাম্পলের ল্যাবাইল হ্যালাইড আছে কি না বলে আমরা আমরা বুঝতে চাইছি, সেই স্যাম্পলের মধ্যে KOH পটাশিয়াম হাইড্রক্সাইডের অ্যাকোয়াস সলিউশন দিয়ে সেটাকে হিট করা হবে, তারপরে সেটাকে ঠান্ডা করে তার মধ্যে সিলভার নাইট্রেট যোগ করে সেটাকে অ্যাসিডিফাই করা হবে, এবং তারপর সিলভার নাইট্রেট যোগ করলে যদি হোয়াইট অর ইয়েলো প্রেসিপিটেশন আসে, তাহলে আমরা বলতে পারবো যে এখানে ল্যাবাইল হ্যালাইড কিন্তু উপস্থিত। এই টেস্টার মাধ্যমে আমরা ল্যাবাইল হ্যালাইডকে কিন্তু আইডেন্টিফাই করতে পারি। এবারে আমরা চলে আসি লাস্ট যে এক্সাম্পলটা, যেটা হচ্ছে ইনার্ট হ্যালাইড, যেমন অ্যারোমেটিক হ্যালাইড বা এটা হচ্ছে ভিনাইল হ্যালাইড। তো এই দুটো ক্ষেত্রে আমরা লক্ষ্য করব যে দুটো টেস্ট আগে মেনশন করা হয়েছে, যে সরাসরি স্যাম্পলে নাইট্রিক অ্যাসিড দিয়ে অ্যাসিডিফাই করা হবে, তারপর সিলভার নাইট্রেট দেওয়া হবে, বা পরে KOH দিয়ে, তারপর ঠান্ডা করে, তারপর নাইট্রিক অ্যাসিড এবং আলটিমেটলি সিলভার নাইট্রেট। এই দুটো টেস্টই পরপর পারফর্ম করা হবে, কিন্তু করার পরে যদি দেখা যায় যে হোয়াইট বা ইয়েলো কোনো প্রেসিপিটেশনই এলো না, কোনো অধক্ষেপই এলো না, তখন আমরা বলবো যে এখানে যে হ্যালাইড কম্পাউন্ডটা যেটা আছে সেই হ্যালাইডটা হচ্ছে ইনার্ট টাইপ অফ হ্যালাইড, অর্থাৎ সেক্ষেত্রে হ্যালোজেনগুলোর রিয়াক্টিভিটি কিন্তু খুবই কম, তার মানে সেখানে কার্বন হ্যালোজেন বন্ডটা হচ্ছে স্ট্রং বন্ড। তো এই জাতীয় তিনটে টাইপের হ্যালাইড কম্পাউন্ড কিন্তু পেতে পারি আমরা। তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত যে বিষয়গুলো আলোচনা করলাম হ্যালোঅ্যালকেন এবং হ্যালোঅ্যারিনস যে চ্যাপ্টারের মধ্যে, আমরা তাহলে এই পর্যন্তই আমরা এই আলোচনাটা আপাতত সীমাবদ্ধ রাখবো। এবার তোমরা কিন্তু এই চ্যাপ্টারের যে প্রবলেম আছে, যে কনভার্সন আছে, নেম রিয়াকশান যেগুলো আছে, সেগুলো কিন্তু ভালো করে বারবার পড়বে, প্র্যাকটিস করবে, তবেই এইগুলো সবগুলো কিন্তু একসঙ্গে মাথায় রাখতে পারবে,
এবং সেটা কিন্তু তোমাদের পরীক্ষাতেও হেল্প করবে।